অমর একুশে গ্রন্থমেলার পর্দা নামতে বাকি আর মাত্র কয়েকদিন, তাই মেলায় যারা আসছেন তারা কিনছেন তাদের পছন্দের বই। বেচা বিক্রি বাড়ায় খুশি স্টল মালিকরাও। এদিকে মেলায় স্বাস্থ্যবিধি নিশ্চিতে দর্শনার্থীদের বিনামূল্যে স্যানিটাইজার বিতরণ করছে ডেটল। দেখুন বিপা চৌধুরীর রিপোর্ট। অমর একুশে গ্রন্থমেলার পর্দা নামতে আর বাকি সপ্তাহখানেক, তাই মেলায় যারা আসছেন তাদের বেশিরভাগই কিনছেন তাদের পছন্দের তালিকায় থাকা বইগুলো। মেলায় সকলের সুরক্ষার জন্য ডেটল দিচ্ছে হ্যান্ড স্যানিটাইজার প্রবেশপথে, যা চোখে পড়ছে সবার। ছোট বয়সী থেকে শুরু করে মধ্যবয়সী অনেকে যারা বইমেলায় আসে, যারা বইপ্রেমী, তারা আমাদেরকে খুব পজিটিভলি রেসপন্স করছে। আমাদের স্যানিটাইজেশনের যে ব্যবস্থাগুলো রয়েছে, হাইজিনের যে সুরক্ষার যে ব্যবস্থাগুলো নেওয়া উচিত, এই বইমেলায় সেই সুরক্ষার আমরা ব্যবস্থা করেছি। নারী দিবসে মেলায় এসেছে 77টি নতুন বই, পাশাপাশি আরও কিছু নতুন বই আসবে বলে জানিয়েছেন স্টল মালিক, লেখক ও প্রকাশকরা। ভালোই, এবার গতবারের চেয়ে অনেক গুণ ভালো আমাদের সেল হচ্ছে। বেশি হরর আইটেমের বইগুলোর বেশি মানুষের বেশি জোর। হুমায়ুন আহমেদের বই বেশিগুলো চলছে, আর তরুণ কিছু রাইটার আছে তাদের বই ভালো চলছে। এটি মূলত আমার কবিতার গ্রন্থ, শিরোনাম হচ্ছে বেঁধে রাখো তোমার আঙ্গিনে। কবিতায় বিজ্ঞান চর্চার একটি আন্দোলন আমি দীর্ঘদিন থেকে করছি, এ বিষয়টি সে ধারাবাহিকতা একটি প্রবন্ধ গ্রন্থ। বিরহকে যে ভালোবাসা যায় এই বইয়ের মাধ্যমে আমি এই জিনিসটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতে নামতেই পাঠক দর্শনার্থীদের পদচারণায় জমে ওঠে অমর একুশে গ্রন্থমেলা। পুরনো লেখকদের পাশাপাশি নতুন লেখকদের বই কিনতেও পাঠকদের বেড়েছে আগ্রহ, বলছেন সংশ্লিষ্টরা। হুমায়ুন আহমেদের বই একটু বেশি পছন্দ করি, আর একটু রান্নার বইও দেখলাম। সায়েন্সের বই কিনেছি অনেকগুলো, তারপরে কিনেছি বেশ কয়েকটা। আমার সায়েন্স ফিকশন আর নন ফিকশন বই পড়তে সবচেয়ে বেশি ভালো লাগে। মেলার শেষ সপ্তাহে প্রকৃত বই ক্রেতাদের ভিড় বাড়বে বলে আশা প্রকাশকদের। আমরা আগামী শুক্র শনিবার বা এর সামনে হয়তো আশা করছি কিছু হবে। বিপা চৌধুরী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।